ইন্দোনেশিয়ার সঙ্গে ড্রয়ের আনন্দ জয়ের মতোই মনে হয়েছে। 29 ধাপ এগিয়ে থাকা দলকে ওদের মাঠে আটকে দেওয়ার আনন্দ তো নিতেই পারেন জিকোরা। যদিও পরদিনই আবার ধরতে হয়েছে মালয়েশিয়ার বিমান, এখানেই তো আসল পরীক্ষা, এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব। আট তারিখ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তান, শেষটায় স্বাগতিক মালয়েশিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন পাবে এশিয়ান কাপের টিকিট। লাল সবুজদের জন্য কাজটা অবশ্য বেজায় কঠিন, গ্রুপের বাকি দলগুলো সবাই ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে। সমর্থকেরাও জানেন কাজটা কঠিন, কিন্তু বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা জামালদের বরণ করে নিয়েছেন ঘটা করে, নিশ্চয়ই ফেরার আগে প্রতিদানটাও দিতে চাইবেন ফুটবলাররা। দুই দিন আপাতত বিশ্রাম পাচ্ছেন ফুটবলাররা, আর দলে যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান সুফিল, তাতে ফরওয়ার্ড সংকটের ঘাটতি হয়তো কমারই কথা। বিশ্রাম পেলেও চিন্তামুক্ত থাকার জোকি মিলছে ফুটবলারদের, ছুটি কাটিয়ে ফিরতে হবে তো সেই পুরনো পণ নিয়েই, শক্ত রক্ষণ, গোল খাওয়া যাবে না, আর সম্ভব হলে ফিরতে হবে গোল করে। মহাশক্তিশালী দলগুলোর বিপক্ষে তো বাংলাদেশের এই একমাত্রই কৌশল। রিফাত মাসুদ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.